নমস্কার। এবার কিছুদিন ধরে অনেকেই বিভিন্ন কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন যে এনসিইআরটির বই থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, বা এনসিইআরটির বইয়ের কোন সাবজেক্টের জন্য কোন ক্লাস থেকে কি পড়তে হবে যেটা WBCS-এ কাজে লাগবে। তো আমি জানি এই মানে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা আমারই বলার ভুলে হয়েছে। আমি UPSC বইয়ের লিস্ট বিষয়ে আলোচনা করার সময় NCERT-র বইগুলো বা UPSC-র জন্য বেসিক যে বই আছে NCERT-র সেগুলোকে পড়ার কথা বলেছিলাম। এইবার সেইটাকে অনেকেই ধরে নিয়েছেন, বা হয়তো আমার বলতে এমনভাবে আমি ব্যাপারটা বলেছি যে মনে হয়েছে হয়তো যে WBCS পাস করতে গেলে NCERT-র বই ছাড়া গতি নেই, এইরকম একটা ধারণা কিন্তু ইউটিউব কমিউনিটির মধ্যে চলছে, বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন বা কেউ কারোর থেকে শুনেছেন। তো সেই জন্য আমি মানে এক কিছু ধারণা ক্লিয়ার করতে চাই যে দেখুন, আমি মানে UPSC-র যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হয় সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডেই হয়, মাধ্যমিক লেভেলেই হয়। তো সেই হিসাবে আমাদের WBCS পরীক্ষাটা যেরকম আমি 9-10-এর বই পড়তে বলি, UPSC-র ক্ষেত্রেও সেরকম। WBCS এর জন্য যে বসু মৌলিক ভূগোল পড়লেন বা কার্তিক চন্দ্র মন্ডল স্যারের ভূগোল পড়লেন, আপনি যে লেখকেরই ভূগোল বই পড়ুন সেই সেম ভূগোল বই UPSC-তেও পড়তে পারবেন আপনি। আমি বিগত 5-7 বছর ধরে UPSC-র কোশ্চেনে দেখেছি ভূগোল প্রশ্ন একটা কি দুটো খুব বেশি হলে দেখা যাচ্ছে, কখনো তাও দেখা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে যে ধরনের ভূগোলগুলো জিজ্ঞেস করা হচ্ছে তা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ভূগোল, যেমন হয়তো কোনো এক বছর এই গালফ কান্ট্রিজ যেগুলো রয়েছে, ওমান, কাতার, এই যেগুলো রয়েছে সেই রিলেটেড কিছু হয়তো নিউজে আসছে, তখন জিজ্ঞেস করা হচ্ছে যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি একদম পুরো কি বলে গালফ কান্ট্রি নয়। জাস্ট একটা সিম্পল ম্যাপ বেসড কোয়েশ্চেন, তাও ডিপেন্ড করছে যদি সেটা পরীক্ষায় মানে নিউজ পেপারে এসে থাকে তবে। এবার অনেকেই ভাবছেন কি জানেন না, WBCS এর মেন পাস করতে গেলে অবশ্যই NCERT-র বই কিনতে হবে, অন্যথায় পসিবল নয়। কথাটা কিন্তু ভুল ধারণা। আমি নিজেও WBCS এর বই মানে বিশেষ করে ক্লাস 9-10 লেভেলের যে বইগুলো আমার কাছে আছে, ইতিহাসের জীবন মুখোপাধ্যায়, ভূগোলের ক্ষেত্রে বসু মৌলিক, এই ধরনের বইগুলো বা 9-10-এর যে সায়েন্স বুক যেগুলো আছে যেমন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই ধরনের বইগুলো পড়েই আমি UPSC পরীক্ষা দিতে যাই, এবং এরকম কোনো কোশ্চেন পাইনি যেটা ওই 9-10-এর বাংলা বই থেকে পড়া যাবে না। এবার আমি তাহলে UPSC বইটা দরকার কথাটা খুব জোর কেন দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যারা নতুন নতুন পড়াশোনা শুরু করছেন, শুধুমাত্র তাদের কথা বলছি, যারা নতুন নতুন পড়াশোনা শুরু করছেন এবার এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেওয়ার জন্য, তারা যদি WBCS এর ক্ষেত্রে যেরকম এই বইগুলো পড়লে ভালো সেরকমভাবে যদি আপনার কাছে, কেন কি এখন প্রায় শোনা যাচ্ছে এই WBCS এর বসু মৌলিকের বই বিভিন্ন দোকানে মানে বুঝতে পারছে যে সিভিল সার্ভেন্ট হতে চাইছেন, তো তাকে বইটার অরিজিনাল দাম 70 টাকাও ছিল না, এখন 350-400 টাকার নিচে বই পাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় হয়তো কম কোনো জায়গায় বেশি। তো সেই জন্য বললাম কি যারা শুরু করছেন তারা যেন এরকম NCERT-র বই পড়ে চালাতে পারেন। এবার যেই NCERT-র বই পড়া সঙ্গে সঙ্গে NCERT-র পূর্ণ বইয়ের দোকানে হামলা হয়ে গেল, এবার জানা যাচ্ছে কি NCERT-র বই WBCS এর 9-10-এর বসু মৌলিকের থেকেও বেশি দাম হয়ে গেছে। দেখুন, পুরনো বই বা নতুন বই পড়লে আপনি পাস করবেন বা করবেন না এরকম কোনো কথা নেই, আপনার ভেতরে বেসিক আইডিয়াসটা ক্লিয়ার হতে হবে যে উত্তর দিকে হিমালয় পর্বত রয়েছে, এইটা NCERT-র বইতেও হিমালয় রয়েছে, WBCS এর বইতেও হিমালয় রয়েছে, সম্রাট আকবর তার দুটো বইতেই সমান, আবার ধরুন অশোক মানে রাজাদের রাজা অশোক, সম্রাট অশোকের নাম, আপনি এটা কখনোই মনে করবেন না যে বাংলা বইতে অশোকের নাম অশোক আছে আর NCERT-র বইতে লেখা আছে অশোকের আসল নাম শাহরুখ খান, তিনি একবার আত্মহত্যা করতে যাচ্ছিলেন তখন জ্ঞানী ডিঞ্জান গাপ্পা গিয়ে তাকে পিটিয়ে শুধরান আর কি, এরকম কিন্তু লেখা নেই। NCERT-র বইতেও ওই সেরকমই সেমই লেখা আছে যেটা WBCS-এ লেখা আছে, কোনো পার্থক্য নেই। এবার NCERT-র বই ইংরেজিতে, হিন্দিতে এবং উর্দুতে তিনটে ভাষায় পাওয়া যায়, আর আমাদের সমস্ত ছেলেমেয়েরা যাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা তারা হচ্ছে বাংলাতে পড়েন বা হয়তো বাংলাটা পড়লে তাদের সুবিধা হয়। আমাকে এরকম অনেক প্রশ্ন মানুষ প্রশ্ন জিজ্ঞেস করেন, অনেক স্টুডেন্ট
যে কি বলে বই কি বলে এম লক্ষ্মীকান্তের কোয়ালিটি না পড়ে যদি আমি বাংলার কোনো ভালো কোয়ালিটি বই পাওয়া যায় একটু বলুন। আমার জানা নেই এম লক্ষ্মীকান্তের থেকে ভালো বই আছে কি নেই, বা বাংলায় কেউ লেখেন কি লেখেন না, দেখুন আমার জানা নেই, আমি সেই বিষয়ে কমেন্ট করবো না। ব্যাপারটা কি, আমি যেটা বলতে চাইছি, এইবার এর উপরে একই তো পড়াশোনা ছেলে পিলে করছে, করছে না, চেষ্টা করছে, করছে না, তারপরে যদি এনসিইআরটির ইংরেজি বই নিতে হয় তাহলে যা যে সমস্ত ছেলে মেয়েরা পাস করতো তারাও চলে যাবে। আপনার কাছে যে বই আছে, বাংলা বোর্ডের বই থাকুক, ইংলিশ বোর্ডের বই থাকুক, বা আপনি হিন্দি পরীক্ষার্থী, হিন্দি বোর্ডের বই থাকুক, আপনি সেই 9-10-এর বইটা পড়ুন। সবসময় মনে রাখবেন ইউপিএসসির প্রিলিমিনারি আর WBCS এর প্রিলিমিনারি দুটোই ক্লাস 10 স্ট্যান্ডার্ড। আপনি এনসিইআরটি পড়লেই পাস করবেন না, WBCS এর বাংলা পড়লে পাস করবেন না, তা নয়। কিন্তু আমি নিজেও WBCS এর ওই বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই বইগুলো পড়ে যাই, এবং আমি শুধু তাদের জন্য বলেছিলাম। এইবার আর একটা জিনিস কিন্তু আমি বলে দিই, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা না, এটা আমার এক বন্ধু থেকে শুনেছিলাম, তিনিও থেকেই শিখেছিলেন। তিনি একজন ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে পাস করেছেন, তারও খুব WBCS হওয়ার ইচ্ছা। তো তিনি বহুবার পরীক্ষা দিয়ে প্রিলি ক্লিয়ার করতে পারছিলেন না। এবার আমার ধারণা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ছেলে, তার ব্রেন ভালো, সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে র্যাঙ্ক করেছে, তাহলে সে তো ডেফিনেটলি WBCS পাস করা উচিত। তিনি করতে পারছিলেন না, তিনি ইংলিশে সমস্ত বইগুলো পড়ছিলেন, এনসিইআরটির বই এই ওই তাইগুলো পড়ছিলেন। তো তারপরে উনি কি করলেন, উনি না বাংলা বই যেগুলো আছে সেগুলো নিয়ে সেইগুলোর বাংলা ভার্সনের, মানে সেম ধরুন ফর এক্সাম্পল বসু মৌলিকের বাংলা ভূগোল বই, সেইটার ওই হুবহু ইংলিশ ভার্সন আছে কিনা এইটা উনি খুঁজছিলেন, এবং খুঁজতে খুঁজতে তিনি বোধ হয় একটি বা দুটো বই পেলেন। এবং তার যে অভিজ্ঞতা তিনি আমাকে শেয়ার করলেন, বললেন যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রশ্নগুলো এমন ভাবে সেট করা হয়, এটা কিন্তু আমার অভিজ্ঞতা না, তার অভিজ্ঞতা, এবং তার কথাটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমার যুক্তিযুক্ত মনে হয়েছে বলে বলছি, এটা আমার নিজের অভিজ্ঞতা নয়। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রশ্নগুলো এমন ভাবে সেট করা হয় যেখানে মানে পশ্চিমবঙ্গের সম্পর্কে একটু বেশ ভালো নলেজ দরকার। তো পশ্চিমবঙ্গ সম্পর্কে বা পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গ রিলেটেড এরিয়া ওয়াইজ নলেজগুলো কিন্তু আপনি এনসিইআরটির অল ইন্ডিয়া লেভেলের বইতে পাবেন না। বা ধরুন আপনি একটা খুব ভালো বই কিনেছেন, মোটা এরকম ইতিহাস বই কিনেছেন বা মোটা ভূগোল বই কিনেছেন, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ ঘেঁষা বই ইনফরমেশন পাবেন না যেটা বাংলা বইতে পাবেন। আর WBCS পাস করতে গেলে আমার বন্ধুর মতে, এবং তার কথাটাও আমার খুব পছন্দ হয়েছে, যুক্তিযুক্ত মনে হয়েছে, যে মিনিমাম বাংলা বই পড়তেই হবে, না পড়লে যে হবে না তা না, কিন্তু একটু ডিফিকাল্টিটা বেশি হবে। তো সুতরাং আপনারা যদি মনে করেন যে এনসিইআরটির বই পড়ে ফেলবো তাহলে এই WBCS পাস করবো, খুব ভেবেচিন্তে দেখবেন। তার মানে এনসিইআরটি খুব খারাপ না, বেসিক আইডিয়ার ক্ষেত্রে যে যে ইতিহাসগুলো একটু আগেই বললাম সবই সমান। আপনি নিশ্চিতভাবে আপনার কাছে যে বইটি বাংলাতে রয়েছে সেটা পড়ুন, যে কোনো রাইটারের বই 9-10 লেভেলের বই পড়লেই হবে। এইবার আছে কোশ্চেনের কমনের ব্যাপার, যে 200খানা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে মেনে, 25টা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে প্রিলিতে, এই 200 টাকার প্রশ্ন কোথায় পাওয়া যায়। এইবার 2017 সালের প্রিলি মেন হয়ে যাওয়ার পর আমি ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখছিলাম, তখন আমাকে কেউ চিনতো না, ফেসবুকের বিভিন্ন পোস্ট আমি দেখছিলাম, তো তাতে কেউ কেউ না কোনো বইয়ের ছবি খচাক করে একটা ছবি তুলে পোস্ট করে দিয়েছে। কেন না, সেই সেম কোশ্চেনটাই MCQ টাইপে অপশন মিলিয়ে, হ্যাঁ, অমুক একটি বইতে ছিল সেই সেম প্রশ্নটা এই 2017 মেনে জিজ্ঞেস করা হয়েছে। এরকম প্রায় দেখলাম গোটা 7-8টা কি 10টা মতন ছবি তোলা ফেসবুকে পোস্ট, ছবি তোলা ফেসবুকে পোস্ট, এবং সবাই জানতে চাইছে দাদা এই বইটার নাম কি, লেখক কে, কোথেকে পেয়েছো। কিন্তু এইটা ভুললে চলবে না, 7-8টা প্রশ্ন যে কোনো বই থেকেই মিলতে পারে, 200টা প্রশ্নের মধ্যে পার পেপারে, ওই একটা বই থেকে মিলেছে মানে সেই বই কিনে পড়তে হবে কোনো ব্যাপার নেই। আপনি টেক্সট বইয়ের উপর জোর দিন। এই প্রশ্নটা আমি বহুবার শুনেছি যে দাদা এই একটা বই বলুন যেটাতে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি সব পাওয়া যাবে। এরম বই আমার জানা নেই যাতে WBCS এর সব পাওয়া যাবে বা UPSC সব পাওয়া যাবে, কভার হয়ে যাবে, এমন বই আমার জানা নেই। হ্যাঁ, আপনি বইয়ের দোকানে জিজ্ঞেস করতে পারেন, ওরা রোজকার রোজ খবর রাখে কি বই নতুন প্রিন্ট হলো, পাবলিশ হলো। তো আমার সাজেশন যেটা ছিল সেটা হচ্ছে এই, যে বই আছে তাই পড়ুন, নতুন যারা স্টার্ট করছেন তারা এনসিইআরটি শুরু করুন। এবার যদি UPSC এর আপনি পড়তে চান, UPSC এর জন্য সেখানে তো পুরো অল ওভার ইন্ডিয়া লেভেলে হবে, তামিলনাড়ু ঘেঁষা হিস্ট্রি কোশ্চেন আপনাকে কিন্তু
জিজ্ঞেস করা হবে না, ওয়েস্ট বেঙ্গল ঘেঁষা হিস্ট্রি কোশ্চেন জিজ্ঞেস করা হবে না, রিভার জিজ্ঞেস করা হতে পারে, কৃষ্ণা আর উপনদী কি আছে, শতদ্রু মানে শতদ্রু নদীটা কার উপনদী, বা এই তিস্তা তোর্ষা নদীটা কোন নদীতে কি মিশছে, এগুলো হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন, এগুলো অল ইন্ডিয়া লেভেলের যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করা হতে পারে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ ঘেঁষা হিস্ট্রি কোশ্চেন কিন্তু ইউপিএসসিতে জিজ্ঞেস করা হয় না এখন অব্দি দেখিনি। আমি যেটা বলতে চাইছি আপনি দেখে নিন, আদারওয়াইজ যা বই আছে সেটা পড়লেই হবে, অযথা ভিড় বাড়িয়ে টেনশন বাড়িয়ে এনসিইআরটির বই, আমাকে অনেকে ফোন করছে স্যার এনসিইআরটির দোকান কোথায়, বই কোথায় পাওয়া যায়, তাদের এলাকায় এনসিইআরটি বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই পাওয়া যায় না, আমার এলাকায় পাওয়া যায়, তাই ব্যাপার, দুটোই সমান, দুভাবেই পড়ুন। হ্যাঁ, ইকোনমি আর পলিটিটা যারা একদম পড়েননি, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছে কিভাবে শুরু করবেন, বা ইঞ্জিনিয়ারিং না শুধু আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমার মতে এনসিইআরটির বই ইকোনমি আর পলিটিটা দিয়ে শুরু করা উচিত। তো আমার এক স্টুডেন্ট হঠাৎই দুটি বই এনে হাজির করলেন, তো আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম, বইগুলো বেশ ভালো, তাই বললাম বাহ খুব ভালো বই, তো আপনাকে কে এটা সাজেশন দিয়েছে, বলে স্যার আপনি তো ভিডিওতে পড়েছেন তাই আমি কিনলাম। আমি খুব আশ্চর্য করলাম, হ্যাঁ ইউপিএসসি বইয়ের লিস্টে তো আমি এই দুটো বইয়ের কথা উল্লেখ করেছিলাম, বই দুটো কিছুই না, মডার্ন ইন্ডিয়া রাজীব ভাই। এবার আপনি কি মনে করছেন যে মডার্ন ইন্ডিয়ার বইতে কি বাংলা ঘেঁষা হিস্ট্রি খুব বেশি পাবেন, বাংলার শাসক বংশ, ইলিয়াস শাহি, হুসেন শাহি, হ্যাঁ এই বই এগুলো খুব দেওয়া থাকে, তা না, মডার্ন ইন্ডিয়া রাজীব ভাইয়ের বইটাও অল ওভার ইন্ডিয়ার জন্য লেখা, সেটা কিন্তু আপনাকে বাংলার হিস্ট্রিতে হেল্প করবে না, বাংলার হিস্ট্রিতে হেল্প করবে একমাত্র বাংলার ইতিহাস। যাই হোক, আমি আশা করি আপনার আমার কথা আপনি বুঝতে পেরেছেন, অযথা টেনশন নেবেন না, ভালোভাবে পড়াশোনা করুন, নিশ্চয়ই আপনি সফলতা পাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধু।